গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় কঙ্কাল সহ জাকির হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলি সহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়। এই ঘটনায় তার দুই সহযোগী পালিয়ে যায়। আজ ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গনি হাজি বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।